আসসালামু আলাইকুম, আমি সুমন কাতার থেকে। আপনারা কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনাদের জন্য আজকে একটা খুশির সংবাদ নিয়ে আসলাম। যারা কাতারের প্রবাসী আছেন তাদের জন্য এই খুশির সংবাদটা, আর দেশের বাইরে যারা আছেন তাদের জন্য খুশির সংবাদ। তো খুশির সংবাদটা হচ্ছে যে আপনারা সবাই জানেন কাতারে খেলার আগে অনেক কাজ ছিল, অনেক রকমের কাজ ছিল, কাজের কাতারে কোনো প্রকার কমে ছিল না। তো আপনারা সবাই টেনশনে আছেন যে কাতারের কাজ কবে চালু হবে, এই ধরনের টেনশন নিয়ে যারা বকছেন তাদের জন্য এই ভিডিওটা। তো টেনশনের আপনাদের কোনো কারণ নাই, কোনো টেনশনের কারণ নাই। কাতার সরকার ঘোষণা দিছে যে কি কাতারে নতুন নতুন কাজের প্রজেক্ট চালু করে দিছে কাতার সরকার। তো আপনারা যারা রুমে বসা আছেন, যারা কাজ নিয়ে টেনশনে আছেন, তো আমি তাদের ভাই ওই ভাইদেরকে বলতেছি, ভাই আপনারা টেনশন করবেন না, কোনো প্রকারের টেনশনের দরকার নাই। কাতার সরকার আলহামদুলিল্লাহ অনেক কাজের প্রজেক্ট শুরু করে দিছে। তো আপনারা আমাদের কাছে ভাই অনেক রকমের কাজের ইনফরমেশন আসে, তো আপনারা চাইলে একটা কাজ করতে পারেন। আপনি কি কাজ জানেন, কোন কাজের আপনার অভিজ্ঞতা আছে, আপনি চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাইতে পারেন। আমরা আপনাকে ইমেল করে আপনার কাজের অ্যাড্রেসটা, যদি আমাদের কাছে এরকম ইনফরমেশন আসে তাহলে আপনাকে আমরা পৌঁছাই দিব। আরেকটা খুশির সংবাদ হচ্ছে যে যারা নতুন আপনার কেউ আনতে চাইতেছেন, যারা কোনো একটা ভালো বিষয় চাইতেছেন, আমাদের কাছে এরকম বিষয়েরও অনেক রকমের খবর আসে। তো আপনারা চাইলে এরকম ইনফরমেশন আমাদের কাছে আসে, তো আপনারা এই ধরনের কোনো বিষয় যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে রাখবেন। যদি আমরা যদি এই ধরনের কোনো খবর পাই তাহলে আপনারা আপনাদের কাছে আমরা ওইটা পৌঁছাই দিব। তো পৌঁছাই দেওয়ার জন্য ভাই একটা তো মাধ্যমের দরকার নাকি? তো মাধ্যমটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা আমাদেরকে জানাবেন, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো কে কোন জায়গার থেকে ভিডিওটা কমেন্ট করেন ওই জিনিসটা আমাদেরকে বলবেন, ভাই আমি অমুক জায়গার থেকে করতেছি, আমি অমুক জায়গার থেকে বলতেছি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর যারা আমাদের নিয়মিত ভিডিওটা দেখেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু নতুন নতুন ভিডিও পাইতে আপনাদের সাথে আমরা শেয়ার করব ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। এটা হচ্ছে যে আমাদের আজকের নিউজ।